দেখুন এবার বাংলাদেশি সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন সানি লিওন। বাংলাদেশের সিনেমায় অভিনয় করবে বলিউড অভিনেত্রী সানি লিওন। এর মধ্যে খবরটি বেশ চমক তৈরি করেছে বাংলাদেশি সিনেমা দর্শকদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চলছে অনেক আলোচনা। অনেকেই জানতে চেয়েছেন সিনেমার বিশাল বাজার বলিউডের এই অভিনেত্রী কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন বিক্ষোভ ছবিতে অভিনয়ের জন্য। অনেকে আবার জানতে চেয়েছেন সানি লিওন অংশ নেওয়া গানটির বাজেট কত। সেই প্রশ্নের জবাব খুঁজতে জাগো নিউজ যোগাযোগ করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান স্প্ল্যাশ মিডিয়ার সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার পিঙ্কি খানের বাবা শাপলা মিডিয়া কর্ণধার সেলিম খান এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানান গানটি বিগ বাজেটে তৈরি হবে, প্রায় অর্ধকোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে। গানটি গাইবেন নাম করা শিল্পীরা আর এর দৃশ্যায়নে পুরো কাজ হবে মুম্বাইতে। কোরিওগ্রাফার হিসেবেও থাকবেন বলিউডের অনেক জনপ্রিয় গান উপহার দেওয়া ভারতের বব ও পাবন। একটা ফার্স্ট ক্লাস লেভেলের গান তৈরির পরিকল্পনা করেছি আমরা। তিনি আরও বলেন, আমি দর্শককে হলমুখী করতে অনেক চেষ্টা করছি, সেই দিকটি ভেবেই এই গানে বলিউড সুপারস্টার সানি লিওনকে চুক্তিবদ্ধ করা হয়েছে। কারণ সানি লিওন বাংলাদেশের দর্শকের কাছে খুব পরিচিত আর পপুলার, তাকে দেখতে দর্শক হলে আসবে এটাই আমার প্রত্যাশা। তবে অনেকেই অনেক গুজব ছড়াচ্ছেন সানি লিওনকে নিয়ে, লাভ নেই, আমরা আমাদের দেশের মানুষের রুচি ও ধর্মীয় সংস্কৃতিকে মাথায় রেখেই গানটি তৈরি করব। সবার আগে আমার দেশ ও দেশের মানুষের সম্মান, আর দেশের সিনেমার পরিচালিত যে আইন সব মেনেই গানটি তৈরি করা হবে। সানি লিওনের পারিশ্রমিক কত জানতে চাইলে রহস্য করে হেসে উঠলেন সেলিম খান। তিনি বলেন, সানি লিওন আসলেই গানটি আমাদের উপহার হিসেবে দিয়েছেন, তিনি কোনো পারিশ্রমিকই নেবেন না। প্রতিবেদক বিস্ময় প্রকাশ করতেই হেসে উঠলেন সেলিম খান। তিনি বলেন, ওনারা বড় ইন্ডাস্ট্রির কলিজাওয়ালা আর্টিস্ট, ওনাদের পক্ষে এসব দুই একটা কাজ ফ্রিতে করা কোনো ব্যাপারই না। সানি লিওনও বাংলাদেশি সিনেমায় গান করছেন এই নিয়ে খুবই উচ্ছ্বাসিত। তার এখানকার সিনেমার কাজ অনেক আগ্রহ আছে, এখানে পারিশ্রমিকের চেয়ে তার আন্তরিকতাকেই বেশি বড় করে দেখেছি। পারিশ্রমিক তো একটা থাকবেই, সেটা পেশাদারিত্বের জন্যই গোপন থাকুক। এদিকে এরই মধ্যে বিক্ষোভ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীরা চট্টোপাধ্যায়। এই সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশি সিনেমাতে দেখা মিলল শ্রাবন্তীর। তবে তার বিপরীতে কে থাকবেন সেটা এখনও নিশ্চিত নয়। প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী 1 সেপ্টেম্বর ঢাকায় এই সিনেমার মহরত হবে, সেদিন থেকেই সিনেমাটির শুটিংও শুরু হওয়ার কথা।